দর্শক, আজকে থাকছে আপনার জন্য 21টি অজানা তথ্য। এই তথ্যগুলো জানতে হলে ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কোন দুটি দেশে কোকাকোলা কেনা বা বিক্রি করা দুটোই আইনত নিষিদ্ধ? উত্তর কোরিয়া এবং কিউবা হলো এমন দুটি দেশ যে দেশে কোকাকোলা বিক্রি করা এবং কেনা আইনতভাবে নিষিদ্ধ। আচ্ছা দর্শক, বলুন তো একটা মানুষের শরীরে কতটা লোহা থাকে? একটা মানুষের শরীরে কতটা লোহা থাকে সেটা নির্ভর করে সেই মানুষটির ওজনের ওপর। তাও একটা মানুষের শরীরে 3-5 গ্রাম পর্যন্ত লোহা থাকে। ভিডিওটি দেখে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনি কি জানেন কোন দেশে সবথেকে বেশি হোটেল আছে? আমেরিকা দেশে সবথেকে বেশি হোটেল এবং রেস্টুরেন্ট আছে। প্রতিদিন ভূতের সিনেমা দেখলে কি মানুষের শরীরের ওজন কমে যায়? হ্যাঁ, কমে যায়। 60 মিনিট ভূতের সিনেমা দেখা আর 3 কিলোমিটার দৌড়ানো দুটোই কিন্তু সমান। আপনার মোটা বন্ধুদের এটা জানিয়ে দেবেন। আপনি যদি অজানাকে জানতে চান এবং নতুন কিছু শিখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পেঁয়াজ কাটার সময় চুইংগাম খেলে চোখ দিয়ে জল বেরোয় না কেন? চুইংগামে এমন অ্যান্টি অক্সিডেন্ট থাকে যে আমাদের চোখের অশ্রু গ্রন্থি থেকে জল বার হতে বাধা দেয়। ছেলেরা নাকি মেয়েরা কারা মদ বেশি খেতে পারে? আপনি হয়তো ভেবেছেন উত্তর হবে ছেলেরা, কিন্তু না, ছেলেদের থেকেও মেয়েরা মদ বেশি খেতে পারে। খবরের কাগজ দিয়ে তৈরি যে প্যাকেটে করে আমরা দোকান থেকে নানা রকম জিনিসপত্র কিনে আনি, এতে আমাদের শরীরের কি ক্ষতি হয়? খবরের কাগজের কালিতে এমন বেশ কিছু রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের পেটে গেলে সেটা থেকে পরবর্তীকালে আমাদের ক্যান্সার হতে পারে। চীনের কোন কোম্পানির ফোন বর্তমানে ভারতে সব থেকে বেশি বিক্রি হচ্ছে? বর্তমানে চীনের তৈরি এমআই ফোন সব থেকে বেশি ভারতে বিক্রি হচ্ছে। খেয়াল করে দেখেছেন কি রাতে বিড়ালের চোখ জ্বলে? বলুন তো রাতে বিড়ালের চোখ জ্বলে কেন? বিড়ালের চোখের রেটিনার নিচে ট্যাপেটাম লুসিডাম নামের একটি অংশ থাকে। এই অংশটাতে আলোর প্রতিফলন ঘটে, যার জন্য রাতে বেড়াল, গরু এবং কুকুরের চোখ জ্বলে। কোন প্রাণী কখনো মানুষের সাথে
বিশ্বাসঘাতকতা করে না? কুকুর মানুষের মন বোঝে এবং এরা প্রভুভক্ত হয়, যার জন্য এরা কোনোদিন তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে না। কোন দেশের মানুষেরা মানুষের দ্বারা তৈরি কৃত্রিম ডিম খায়? ২০০৪ সাল থেকে চীন দেশের বাজারে বৈজ্ঞানিকদের তৈরি কৃত্রিম ডিম বিক্রি হচ্ছে এবং সেখানকার মানুষেরা অনেকেই এই ডিম কিনে খাচ্ছে। সব থেকে বেশি পরমাণু অস্ত্র কোন দেশের কাছে আছে? এটা হয়তো অনেকেই ভেবেছেন উত্তর হবে আমেরিকা, কিন্তু এখানে উত্তর আমেরিকা নয়, উত্তর হবে রাশিয়া। আচ্ছা বলুন তো, কোন প্রাণী অন্য প্রাণীদের চোখের জল খেয়ে বেঁচে থাকে? আমাজনের জঙ্গলে সাইমন প্রজাতির প্রজাপতি পাওয়া যায়। এরা বিভিন্ন প্রাণীর চোখের জল খেয়ে বেঁচে থাকে। দর্শক, আপনার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কি আপনি জানেন, কোরআনকে প্রথম কে বাংলাতে লিখেছিলেন? কোরআনকে প্রথম বাংলাতে লিখেছিলেন গিরিশচন্দ্র সেন। আরও একটি জানার মতো তথ্য বলুন তো, পৃথিবীর সবথেকে বড় হাতি কোন দেশে পাওয়া যায়? পৃথিবীতে সবথেকে বড় হাতি পাওয়া যায় আফ্রিকা দেশে। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই তিনটি জিনিসই নিষিদ্ধ? দর্শক, জার্মান দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই তিনটি জিনিসই নিষিদ্ধ। খুবই সহজ একটি প্রশ্ন, আশা করি উত্তরটা আপনি জানেন। বলুন তো, কোন দেশে কোনো নদী নেই? পৃথিবীতে এমন অনেক দেশই আছে যে দেশে কোনো নদী নেই, সেরকমই একটি দেশ হলো সৌদি আরব। কোন দেশে বিয়ের আগের দিন হবু জামাইকে হাতে পায়ে দড়ি বেঁধে মারা হয়? দর্শক, বিভিন্ন দেশে বিয়ের বিভিন্ন অদ্ভুত নিয়ম আছে, এই নিয়মটি হল উত্তর কোরিয়া দেশের। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলুন তো, একজন মহিলা কত বছর বয়স পর্যন্ত মা হতে পারেন? ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 56 বছর বয়সী একজন মহিলা বাচ্চার জন্ম দিয়েছেন। আচ্ছা, কোনোদিন কি ভেবে দেখেছেন আমাদের চোখের ওপরে আইব্রো থাকে কেন? আমাদের চোখের ওপর আইব্রো থাকার দুটি কাজ, এক, ঘাম, নোংরা এবং সূর্যের আলোর তাপ থেকে আমাদের চোখকে
রক্ষা করা এবং দুই শারীরিক অঙ্গভঙ্গি প্রকাশ করা। আমাদের ভারতে যেমন 12 মাসে এক বছর হয়, সেরকমই কোন দেশে 13 মাসে এক বছর হয়? বিশ্বাস হচ্ছে না তো, হবার কথাও নয়, 12 মাসে নয় 13 মাসে এক বছর হয় ইথিওপিয়া দেশে।